ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। খাস কলকাতায় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ক্রমশ তলানিতে ঠেকছে পড়ুয়ার সংখ্যা। প্রাথমিক তো বটেই, একাধিক হাই স্কুলও পড়ুয়ার সংখ্যা শূন্য। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বন্ধের মুখে শহরেরই 135টি স্কুল। রোগের কথা স্বীকার করে পদক্ষেপের আশ্বাস শিক্ষামন্ত্রী। একটা সময় শহরের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি ছিল মূল মেধা অনুশীলন কেন্দ্র। বহু উজ্জ্বল কৃতি বঙ্গসন্তানের পড়াশোনার হাতেখড়ি হয়েছিল এই স্কুলগুলি থেকেই। সময় বদলেছে, শহর জুড়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দাপট। সেখানে পড়ুয়াদের শূন্যতায় বন্ধের মুখে শহরেরই শতাধিক স্কুল। সরকারি সূত্রে খবর, কলকাতায় সরকারি সাহায্যপ্রাপ্ত হাইস্কুলের সংখ্যা 564, এর মধ্যে 75টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে সরকারি তরফেই, যেখানে কোথাও পড়ুয়ার সংখ্যা শূন্য, কোথাও 5, কোথাও 6, কোথাও বা 10। কলকাতার সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের দৈন্যের ছবি নতুন নয়। সরকারি সূত্রে খবর, কলকাতায় সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের সংখ্যা 1264। এমনই অবস্থা এখন বন্ধের মুখে 60টি প্রাথমিক স্কুল। সরকারি পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কতটা মিল তা দেখতে আমরা হাজির হয়েছিলাম যাদবপুরের সম্মিলিত উদ্বাস্তু বালক বিদ্যালয়ে। পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, চক ডাস্টার থেকে ল্যাবরেটরি সব আছে, নেই শুধু পড়ুয়া। আমরা যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে দাঁড়িয়ে রয়েছি, সেখানে প্রধান শিক্ষকের জন্য পৃথক ঘরও রয়েছে, তিনি নিজেও উপস্থিত রয়েছেন। খাতায় কলমে 7 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যদিও তাদের কাউকেই এখন দেখা যাচ্ছে না। 19টি ক্লাসরুমও আছে, কিন্তু খাঁ খাঁ করছে ক্যাম্পাস, পড়ুয়ার সংখ্যা শূন্য। এই শূন্যতা প্রতীকী মাত্র। শহরের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে স্কুলে এই ছবি 19-20। এই পরিণতির জন্য বর্তমান সরকারের শিক্ষানীতিকেই দায়ী করছেন শিক্ষামহলের একাংশ। প্রশ্ন উঠছে সদিচ্ছা নিয়েও। এই সরকার পরিবর্তিত হওয়ার পরে একটা সিলেবাস কমিটি তৈরি করেছিল, তারা নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি পাঠ্যপুস্তক তৈরি করেছিল। অভিভাবক মহলের কিন্তু দলমত নির্বিশেষেই এই সিলেবাসের উপর কিন্তু অনাস্থা প্রকাশ করছে, সেই জন্য বাংলা মাধ্যম স্কুল থেকে ছেলেদের কিন্তু তারা সরিয়ে নিচ্ছে, ইংলিশ মিডিয়ামে তারা নিয়ে নিচ্ছে। সরকারের কাছে আমরা দাবি রাখছি যে বিকল্প কিছু পথ ভাবুন, যাতে করে এই স্কুলগুলোকে মাচানো যায়। এই তত্ত্ব অবশ্য মানতে নারাজ শিক্ষামন্ত্রী। এই সমস্যাটি দীর্ঘকালীন, ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি অভিভাবকদের আগ্রহ যে নেপথ্যে তা অস্বীকার করছেন না স্বয়ং শিক্ষামন্ত্রীও। রোগ আমরা নির্ণয় করেছি, আমরা তো মাত্র এসেই 8 বছর, 8.5 বছর, কিন্তু এগুলো ইতিহাস দেখুন, এগুলো কতদিন থেকে পড়ে আছে। একটা হচ্ছে প্রাইভেট বেসরকারি, তারা তাদের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। আর একটা হচ্ছে সরকারি, যেখানে আবার অর্থের নিয়ন্ত্রণ থাকবে না, অর্থাৎ বিনা পয়সায় যতটা দিতে পারো। এই বিনা পয়সা আর পয়সায় এর মধ্যে যারা স্ট্যান্ডার্ড রাখতে পারছে তারা টিকে থাকছে, যারা স্ট্যান্ডার্ড রাখতে পারছে না তারা চলে যাচ্ছে। শিক্ষামহলের একাংশের অভিমত, বাম আমলে ইংরেজি তুলে দেওয়া এবং তার সুদীর্ঘ প্রভাব সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির দৈন্যের অন্যতম কারণ। শহরে একটি স্কুলে গিয়ে দেখা গেল এই অভিমত ভুল নয়। যে স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পড়ুয়ার সংখ্যা শূন্য, সেই ক্যাম্পাসে 1 বছর আগে তৈরি হওয়া প্রাথমিকে ইংরেজি মাধ্যমে পড়ুয়ার সংখ্যা 50। ইংলিশ মিডিয়াম স্কুলটা 2019 থেকে শুরু হয়েছে। প্রথমে শুরু হয় প্রি প্রাইমারি আর ক্লাস 1, আর এই মুহূর্তে ক্লাস 2 অ্যাড অন হয়েছে। গত বছর থেকে এই বছরে প্রায় 10-15টা অ্যাডমিশন হওয়ার পর প্রায় আমাদের 50-এর কাছে সংখ্যা এসে দাঁড়িয়েছে, যেটা আজকের ডেটে আমাদের প্রতিটা অভিভাবকের কাছে চাহিদা যে একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, সেটাও আমরা চেষ্টা করছি। সরকার এখন স্কুলগুলিতে বিনামূল্যে বই দেয়, ব্যাগ জুতো ইউনিফর্ম পায় পড়ুয়ারা, উঁচু ক্লাসের জন্য রয়েছে সাইকেল। তারপরেও খাস কলকাতায় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রতি অভিভাবকদের এত অনাস্থা কেন? সরকারি সূত্রে খবর, গলদকে চিহ্নিত করে ইতিমধ্যেই স্কুলকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে পড়ুয়া নেই, সেখানকার শিক্ষকদের অন্য স্কুলে বদলি করারও প্রক্রিয়া জারি। সিলেবাসকেও আধুনিক করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন কোনো স্কুলই বন্ধ করা হবে না। স্কুলে যদি পড়ুয়াই না আসে তাহলে স্কুল সচল থাকবে কিভাবে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। কি পদক্ষেপ নিচ্ছে সরকার এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, শিক্ষামন্ত্রী তো বললেন রোগ তারা ধরতে পেরেছেন, তাহলে প্রশ্নটা হলো নিরাময় কিভাবে? দেখো, তোমার প্রথমেই বলি, রোগ ধরাটা এটা কঠিন কাজ নয়, এটা বড় ধরনের চিকিৎসক বা শিক্ষাবিদের প্রয়োজন হয় না।
যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুল বা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দাপট বেড়েছে, তাতে সরকারি স্কুলগুলো মুখ রক্ষা করতে গেলে তার পঠন পাঠন এবং তার গুণগত মানকে উন্নত করতে হবে। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও কেন হচ্ছে না, এটাই প্রশ্ন। গত তৃণমূল সরকার 8 বছর এসছে, তার আগে সরকার ছিলেন, এমনিতে ইংরেজি তুলে দেওয়ার পর একটা প্রজন্মের পর প্রজন্ম ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সরকারি তরফে, 75টা হাই স্কুলকে চিহ্নিত করা হয়েছে, প্রাইমারি স্কুল তো দূরস্থ, যেখানে 20টার বেশি স্কুলে কোনো মানে ছাত্র নেই, কোনো পড়ুয়া নেই। আমরা যে স্কুলে গিয়েছিলাম সেখানে 7 জন শিক্ষক রয়েছেন এবং 1 জন হেডমাস্টার রয়েছেন, কোনো পড়ুয়া নেই। সুতরাং রোগ নির্ণয় খুবই সহজ বিষয়, কিন্তু কি নিরাময়ের যে পদ্ধতি সেটাই সবচেয়ে আসল কথা, এবং সেটা এত বিলম্বে কেন সেটাই প্রশ্ন। শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে, ইংরেজি মাধ্যমের ফলও সুফল দেখা যাচ্ছে, সেখানে পড়ুয়ারা ইংরেজি মাধ্যমে ভর্তি হচ্ছেন, যেখানে মূল স্কুলে পড়ুয়া নেই সেখানে ইংরেজি মাধ্যমে ভর্তি হচ্ছেন পড়ুয়ারা। কিন্তু কিভাবে সরকারি স্কুলের প্রতি আস্থা ফেরাতে হয়, আস্থা ফেরানো যায়, সেটাই সবচেয়ে বড় পদক্ষেপ হওয়া উচিত, এবং সেইটাই সরকারি স্তরে ভাবনা চিন্তায় রয়েছে। সিলেবাসকে উন্নত করার পাশাপাশি আরো অনেক পদক্ষেপের কথা শিক্ষামন্ত্রী বলছেন, কিন্তু যত দ্রুত সম্ভব এটা করা না গেলে আদতে কলকাতার বুকে যে সরকারি স্কুল থেকে আমাদের কত উজ্জ্বল প্রাক্তনী বেরিয়েছে, সেই সরকারি স্কুলগুলোই মুখ থুবড়ে পড়ছে। এমনি সরকারের হিসেবেই বলছে, এমনিতে 75টা শুধুমাত্র বাংলা মাধ্যম স্কুল রয়েছে কলকাতার বুকে, হাই স্কুল রয়েছে যেখানে কোনো পড়ুয়া নেই, কোথায় পড়ুয়া 3, কোথাও 4, কোথাও 5, মেরে কেটে 50, যেখানে একটা ক্লাসে 50 জন পড়ুয়া থাকে। স্বাভাবিক এই রোগ নিরাময় শিক্ষামন্ত্রী করেছেন, নিরাময় করা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু কত দ্রুত তার পদক্ষেপ করা যায় সেটাই প্রশ্ন, এবং সেটা কতদিনে করা যাবে, কতদিনে আবার পুরনো সেই ইতিহাস ফিরে আসবে যেখানে সরকারি স্কুলেই ছাত্ররা অন্তত আস্থা ফিরে পাবে, অনাস্থার জায়গাটা বন্ধ হবে, সেটাই এখন প্রশ্ন। ধন্যবাদ।